আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা এখনো চিন্তা করছেন, অনেকে ফেব্রুয়ারিটাকে কি আসলে আমরা অ্যাপ্লাই করতে পারবো নাকি পারছি না, কোন কোন কান্ট্রিতে পারবো, ডেডলাইন কি এক্সটেনশন করেছে, কারণ আমরা জানি ডেডলাইন চলে গেছে গত মাসে, তাদের জন্য সুখবর নিয়ে এসেছি। ইউরোপের সেনিরভুক্ত কান্ট্রি পোল্যান্ড এবং লিথুনিয়াতে খুব কম খরচে উইদাউট আয়ালসে এমওআই দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। 3-4 লাখ টাকা পড়বে আপনাদের পার ইয়ার টিউশন ফিস, এবং আপনারা যারা মাস্টার্স জন্য অ্যাপ্লাই করবেন তারা ব্যাচেলরের এমওআই দিয়ে, এবং যারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করছেন তারা যে কোনো কলেজ থেকে এলিজিবিলিটি লেটার পাওয়া যায় সেখান থেকে, সেটা দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। সো অ্যাম্বাসি ইন্ডিয়াতে আপনারা লিথুনিয়ার জন্য হলো কলকাতাতে এখন বিএফএ সাবমিট করতে পারছেন, পোল্যান্ড এবং লিথুনিয়া দুটো কান্ট্রির জন্যই আপনারা ইন্ডিয়াতে সাপ্লাই সাবমিট করতে হবে বিএফএসের মাধ্যমে। সো অনেক সময় ইন্ডিয়াতে নিতে পারে, সেক্ষেত্রে আলাদা করে আপনাকে ইমেল করে দিবে। আর টোটাল আসলে 6-7 লাখ টাকার মধ্যেই টোটাল দেখা যায় সব কিছু হয়ে যাচ্ছে, ইন্ডিয়া কস্ট, অ্যাপ্লিকেশন ফিস, আপনার টিউশন ফিস, আপনার অ্যাম্বাসি ফি, ইন্স্যুরেন্স, সব কিছু কিন্তু হয়ে যাচ্ছে। আর ওরা আসলে ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি এক্সটেনশন করেছে, কিছু ইউনিভার্সিটি এখনও হাতে আছে। সো এই মাসের মধ্যে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আমরা ফ্রেন্ডস কনসালটেন্সি আপনাদের সাথে সবসময় আছি, আপনারা যে কোনো কোয়ারিজের জন্য আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ফোন করতে পারেন, এবং আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন। আমাদের এক্সপার্ট কাউন্সিলাররা আপনাদেরকে সবভাবে হেল্প করবে। সো ইনশাল্লাহ আবার কোথাও কথা হবে, আপনারা আমাদের পেজগুলোতে ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।